সম্প্রতি দুর্গাপূজা কে কেন্দ্র করে, শরদ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ, সবাই না কিছু মানুষ, তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে, কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা, আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন করছে, এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। থ্যাংক ইউ।